হাই ভিওয়ার্স ওয়েলকাম টু এআই হেলথ ক্লিনিক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আর্সেনিক সম্বন্ধে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর্সেনিকের প্রধান লক্ষণ হল রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা থাকবে রাস্টক্সে যেমন ছিল অস্থিরতা এখানেও রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা থাকবে অর্থাৎ রোগী এক জায়গায় বা এক পজিশনে বেশিক্ষণ থাকতে পারে না এমনকি গভীর ঘুমের মধ্যেও সে নড়াচড়া করতে থাকে শরীরের বিভিন্ন স্থানে ভীষণ জ্বালাপোড়া ভাব থাকে অল্প সময়ের মধ্যে অল্প অল্প সময়ের মধ্যে রোগী দুর্বল কাহিল ও নিস্তেজ হয়ে পড়ে আর আবার বলছি শরীরের বিভিন্ন স্থানে জ্বালা পোড়া ভাব থাকবে অল্প সময়ের মধ্যে রোগী দুর্বল কাহিল নিস্তেজ হয়ে পড়ে রোগীর বাইরে থাকে ঠান্ডা কিন্তু ভিতরে থাকে জ্বালা পোড়া অতিমাত্রায় মৃত্যু হয় রোগী মনে করে ওষুধ খেয়ে কোনো লাভ নেই তার মৃত্যু নিশ্চিত গরম পানি খাওয়ার জন্য পাগল কিন্তু খাওয়ার সময় খাবে দু এক চমক আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো যদি বাঁশি পচা বিষাক্ত খাবার খেয়ে যত মারাত্মক রোগী হোক না কেন আর্সেনিক খেতে দেরি করবেন না ফল ফ্রুট খেয়ে ডায়রিয়া আমাশয় পেট ব্যথা হলে যে কোনো রোগে আর্সেনিক হলো তার এক নম্বর ওষুধ ভিডিওটি যদি ভালো লাগে তব তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন